ফার্স্ট সকালবেলা উঠেই আমার মা লক্ষ্মীর এখানে এসে নমস্কার করতে, মা লক্ষ্মীর মুখ দেখতে, এটা আমার হ্যাবিট। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিলাম, জয় মা লক্ষ্মী মা জয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন অনেক সকাল, এখন বাজে হচ্ছে 6:30। অনেক সকাল মানে তাও অন্য দিনের থেকে একটু দেরি করে উঠেছি, কারণ আজকে দেব অফিসে টিফিন নিয়ে যাবে না, ওদের অফিসেই খাওয়া দাওয়া আছে, মানে কোনো একটা কিছুর অকেশন আছে, কেউ রিটায়ারমেন্ট বা কিছু আছে, তাই জন্য ওদের লাঞ্চটা ওখানেই হবে। তো আজকে লাঞ্চ আমার করতে হবে না, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এবার উঠে ফ্রেশ হয়ে চলো নিচে যাব। নিচে নেমে গিয়ে অবশ্যই টিফিনটা বানাতে হবে, সকালের ব্রেকফাস্টটা তো নিয়েই যাবে, তাই না? এই এখনও বাচ্চারা ঘুমোচ্ছে, নীল আর মাম ওদেরকে ডাকিনি, একটু পরেই ডাকবো, কারণ নীলের তো ইউনিট টেস্ট চলছে, একটু পরেই মাম আর নীল দুজনকে একসঙ্গেই ডাকবো পড়তে, আর নীল বসে বসবে টিউশন এই ইউনিট টেস্ট দিতে। তো চলো এখন আমি নিচে নেমে যাই, আর নিচে নেমে গিয়ে জলদি জলদি ঢুকে যাই রান্নাঘরে, কারণ সকালবেলায় আমার একটাই কাজ, ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে যাওয়া, তার বেশি বকবক করলে হবে না, ঠিক আছে? তো চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। তো এই দেখো বাঁধাকপি কেটে ভাপিয়ে রেখেছি, ওখানে পেঁয়াজ কেটেছি, এখানে আজকে ডিম বাঁধাকপি বানাবো, কারণ মাম ডিম বাঁধাকপি খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু দেব আজকে অফিসে খাবে, তাই জন্য আজকে আমাদের পছন্দের রান্না করলেই হয়ে যাবে, শুধু তো টিফিনটা খাবে ওটা হয়ে যাবে। তখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর ডিম বাঁধাকপির রেসিপি তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি, তাই জন্য অত ডিটেলস শেয়ার এখন দেখাবো না, যেহেতু অফিসে যাবে দেব, তাই জন্য খুব জলদি জলদি একটু ভিডিওটা করছি। এই যে ভাপিয়ে রাখা বাঁধার সময় বাঁধাকপি ফুলকপি ভাপিয়েই নিই। তো চলো রান্নাটা শুরু করে দিই। এই যে টোটাল বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে, এবার এখানে রুটিটা ভেজে নিচ্ছি, আর এদিকে যে দেব কিন্তু অলরেডি জলদি করো জলদি করো তাড়াতাড়ি করো বলতে শুরু করে দিয়েছে, মানে আমার হাতে যদি ক্যামেরা দেখে বল ভাববে কি মানে রান্নাবান্না বন্ধ শুধুমাত্র ভিডিওই করছে, তো সেটা তো নয় বলো বন্ধুরা, আমি তো দুটো কাজ একসঙ্গেই কন্টিনিউ করতে থাকি, তাই না? আর যদি ভিডিওটা এখন না করি তাহলে কখন করব, তাহলে আর ভিডিওটা আমি করবই বা কি, তখন আমি একা একা ফাঁকা বসে বসে কি ভিডিও বানাবো, তাই জন্য এখন আমাকে দুটো কাজই করতে হবে। সকল বন্ধুরা এরকম করেই করে, তাও যেহেতু এই অফিসে যায় না একটুখানি চাপ বেশি থাকে আমার, আর একটু ভাবে মনে হচ্ছে আমার লেট হয়ে যাচ্ছে এই জন্য। তো চলো রুটি আর বাঁধাকপি হয়ে গেছে, এবার একে টিফিন ভরে আমি দিয়ে দিই, তখন এ বেরিয়ে যাক। দেব তো চলে গেছে, এবার দেখো আমাদের ভাত বসিয়ে দিয়েছি। রুটি হয়ে গেছে, তুমি রুটি খাবে তো শোনাই, আর লাফ দড়ি লাফাতে হবে না, এই দেখো কি দিয়ে রুটি খাবে তুমি, গুড় দিয়ে, নলেন গুড় না খেজুর গুড়, নীল আবার খেজুর গুড় খেতে ভালোবাসে, নলেন গুড়ের থেকেও না, নলেন গুড় এত পাতলা হয় ভালো লাগে না, ওর খেজুর গুড় খেতে বেশি ভালোবাসে, তাই জন্য এখন বার করে দিচ্ছে খেজুর গুড়। তো এখন নীলের অনলাইন ক্লাস হয়ে গেছে, তাই জন্য ও একটু খেলাধুলা করছে, আর এখন এই যে আমাদের জন্য সবার জন্য এখন টিফিনটা বেড়ে নিচ্ছি, এটা হচ্ছে মামের জন্য, মাম তো বাঁধাকপি ভীষণ ভালোবাসে, সে মাছের মাথা দিয়েই করি, চিংড়ি মাছ দিয়েই করি, কিংবা ডিম বাঁধাকপি যেটা দেবে ও খেতে ভালোবাসে। টমেটোটা তুলে নিচ্ছে, টমেটো একদম খায় না, টমেটো খাবে না, মটরশুঁটি খাবে না, ওগুলোকে আমার বেছে বেছে ফেলে দিতে হয়, মানে আমার জন্য নিয়ে নিই আর কি, ফেলে দেবো কেন, আমি নিয়ে নিই। ওদিকে দেখো নীল মামের সাথে কথা বলছে, ওনার গিটারে ভর্তি হওয়ার জন্য, মানে গিটার শেখার খুব ইচ্ছে, কিন্তু এখন এই যে সিচুয়েশন চলছে কোথায় গিটারে ভর্তি করাবো বলো, তোমাকে বা ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, তাই তো? তো এই যে নীলের জন্য ছোট ছোট করে টুকরো টুকরো রুটি ছিঁড়ে দিচ্ছি, আর গুড় লাগাবে, আর টিভি দেখে দেখে আরাম করে খাবে। এই যে চলে এসছে আমার ডিম বাঁধাকপি আর রুটি, নীল আর মাম নিয়ে চলে গেছে ওপর ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে, বাচ্চা মানুষ তোদের টিভি দেখতে দেখতে খেতেই খুব মজা লাগে। তো ডিম বাঁধাকপিটা অনেকটাই হয়েছে, এখন তো আমি আর মাম খেলাম, আর অনেকটাই রয়েছে, লাঞ্চেও খেয়ে নেবো, ভালোই হয়েছে। আর লাঞ্চে আজকে শুধু ডিম আর ডিম,
দেব নেই, শুধু ডিম, ফ্রিজ থেকে আর মাছই বার করবো না। তো চলো খেয়ে নিই, তারপরে ডিমটা রান্না করতে হবে, জলদি জলদি খেয়ে নিই। ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এখন হচ্ছে ডিমের তরকারি। আজকে ডিমগুলোকে হচ্ছে অমলেট করে তরকারি করবো, কারণ নীল তো আজকে ডিম খায় না, তাই যে আমাদের সবার জন্য অমলেট করে নিয়েছে। অমলেট করে ঝোল করে দেবো, আর জমি থেকে আজকে অনেক ধনে পাতা, একটু ধনে পাতা হয়েছে, ধনে পাতা তো খাওয়াই হচ্ছে না। চলো ভাবছি ধনে পাতা করে নিয়ে আসবো, আর একটু ধনে পাতা চাটনি বানাবো। একদিন তো ধনে পাতা চাটনি খাইনি, এত ধনে পাতা হয়েছে একদিনও খাইনি, আর ধনে পাতাগুলো তো ওরকম বড় বড় হয়ে যাচ্ছে। আজকে ধনে পাতা চাটনি বানিয়ে খাবো, কারণ দিয়ে পাতে ভালোবাসে না ধনে পাতা চাটনি খেতে, আমি আর মাম ভালোবাসি, তাই জন্য আজকে বানাবো। তো এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, চলো এবার ডিমগুলো তরকারিটা আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে আর ধনে পাতা তুলে নিয়ে আসতে যাই। ধনে পাতা চলে এসেছে, টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ধনে পাতা। বাড়িতে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ একদম জিনিস মানে ভাবতে পারছি না, মজাই আলাদা, যার গন্ধ স্বাদ আর গন্ধ দুটোই অতুলনীয়। তো ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এবার মিক্সির ওই বোলটা নিয়ে নিলাম, এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি তো আজকে দুটো কাঁচা লঙ্কা দেব, বেশ একটু ঝাল ঝাল করে খাবো, মামু এখন ঝাল খেতে শিখে গেছে জানো না। চলো লঙ্কা দিয়ে আর একটু সামান্য একটু সেখানে জল দেবো, নাহলে ঠিক পেস্টটা ঘুরবে না। তো দিয়ে চলো পেস্টটা তাড়াতাড়ি বানিয়ে নিই। রান্না করে না লবণ আর মিষ্টি আর ঝালটা ঠিক আছে নাকি একটু চেক করতে হবে, না চেক করে ঠিক আমার হয় না, মানে মনের মধ্যে একটা কেমন লাগে না, চেক করে আমি পারি না রান্না করতে। তো চলো ঠিকই আছে, আর ঝালটা তো কম, নীল হচ্ছে পুরো মশলাদার স্পাইসি খাবার খাবে, কিন্তু ঝালটা হলে খেতে পারে না। তো ডিমের তরকারি দিয়ে খেয়ে নেবে। পেস্ট হয়ে গেছে, এখানে লবণ আর চিনি দিয়ে দিয়েছি কিছুটা, এবার একটু পাকি দেবো, রং দিয়ে দিচ্ছি। ধনে পাতার চাটনি রেডি, এর মধ্যে পেঁয়াজ আর টমেটো অনেকে দেয়, তো এখন আমি তাড়াহুড়ো করে কিছুই দিইনি, সিম্পল টক মিষ্টি লবণ আর ঝাল দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি। একটু টেস্ট করে দেখা যাক আপাতত কেমন হয়েছে, তাই না, থাকতে পারছি না। টংচাল মিষ্টি দারুণ লাগে। তো চলো আপাতত রান্না বান্না সব কমপ্লিট, লাঞ্চ করে দেখা হচ্ছে আবার পরে, ততক্ষণের জন্য একটা লম্বা গেপ। এই খাবো মা, তোমার জন্যই জেনেছি, খোলো এখন একটা খাবো, খুলছে না, জোর লাগাকে একটা খাবো, দুটো দুটো
থ্যাংক ইউ আমার জন্য এখনটা এটা খাবো খাও যেটা খুশি খাও থ্যাংক ইউ ভালো এটা তো রোল পিঠে খুব পছন্দের তাই না দিদির বাড়ির পেছনে ঠিক ছাদের মধ্যে ওদের মনে হচ্ছে কিছু আছে পিকনিক না হলে বার্থডে পিকনিক না হলে বার্থডে কিছু একটা আছে ছাতা ছাতা বসিয়ে কি আছে সোনাই ওদের বাড়িতে মনে হচ্ছে বার্থডে হবে আজ পিকনিক কি ওখানে একটা বড় মনে হচ্ছে কিছু একটা হচ্ছে অনুষ্ঠান আছে চলো বন্ধ করে দে জানলাটা এবার সন্ধে হয়ে গেছে মশা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে ভেঙে যাবে তো তো চলো দিদিভাইকে পিছিয়ে দিয়ে দাও দিদিভাইকে মামার নাম তোমাকে তাহলে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মানে এখন প্লেট আনিনি একদম ঠাকুরের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা বাবা অফিসে নিয়ে গেছে তো চলো গুড ইভিনিং আমরা এখন পিঠে খাই আর দেখি এখন দিদি নাম্বার ওয়ান গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে হয়ে গেছে দেখো আমাদের বাড়িতে সন্ধে দেওয়া হচ্ছে কিন্তু আমি দিচ্ছি না আজকে কে দিচ্ছে বলো তো দেখবে কে দিচ্ছে আমাদের বাড়ির লিটিল সদস্য লিটিল ওয়ান নীল দিচ্ছে সন্ধে ও কিন্তু খুব সুন্দর সন্ধে দেয় দেখো সন্ধে দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে নীল সন্ধে দেখাচ্ছে ও কিন্তু খুব সুন্দর করে সন্ধে দেখায় এবার নীল চলে যাচ্ছে তুলসী তলায় এবার পুরো ঘরে দিয়ে যাও 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 তুলসী তলায় দিয়ে এসো এবার সব ঘরে ঘুরে ঘুরে তুলসী তলায় যাবে তো চলো বন্ধুরা পাশের বাড়ি এত জোরে জোরে বক্স চলছে মানে বার্থডে আছে তো অনুষ্ঠান হলে তো আনন্দ করবে বক্সও চালাবে কিছু করার নেই মনে হচ্ছে না আমাদের বাড়িতে আওয়াজটা পুরো আসছে তো খুবই কি আওয়াজ হচ্ছে এত কিচ্ছু শোনা যাচ্ছে না আর ভিডিও করিনি আর চলো এখন ডিনার করে চলে এসেছি দিয়ে এখন দেখছে নিউজ আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা বাবা বাচ্চারা তো শুয়ে পড়েছে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে আর যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমার সাথে থেকো যাতে করে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাচ্ছে বাবা লাভ ইউ অল দেখা হচ্ছে কালকে